ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আরামবাগের গৌরহাটিতে বিজেপির বাইক র্যালি, সায়ন্তন বসুর উপস্থিতিতে প্রায় 150 জন দলে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপি। এরই মাঝে বিজেপি কর্মীদের ভিড়ে করোনা বিধি শিকে ওঠার অভিযোগ। সায়ন্তন বসুর কর্মসূচিতে অনেকেরই মুখে দেখা গেল না মাস্ক, যা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। চারিদিকে গিজগিজ করছে ভিড়, করোনা আবহেও শিকে সামাজিক দূরত্ব, চলল ঠেলাঠেলিও, মুখে মাস্কও পরেননি অনেকে। এ ছবি আরামবাগের গৌরহাটির। বিজেপির দাবি, বৃহস্পতিবার আরামবাগের গৌরহাটি এলাকায় প্রায় 150 জন গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সায়ন্তন বসু। কিন্তু এমন অনেককেই দেখা গেল যারা মাস্ক না পরেই পৌঁছন সেখানে। সামাজিক দূরত্ব বিধির কোনো বালাই নেই। এমনকি যাদের হাতে দলীয় পতাকা তুলে দেন সায়ন্তন বসু, তাদেরও অনেকে মাস্ক পরেছিলেন না। কেউ কেউ গলায় রুমাল বেঁধে রাখলেও মুখ ছিল অনাবৃত। এমনকি দলে যোগদানকারী কর্মীর হাতে পতাকা তুলে দেওয়ার সময় সায়ন্তন বসুকেও কয়েকবার দেখা যায় তার মাস্কও মুখ থেকে নামানো। মাস্কটাকে ব্যবহার করুন, কারণ আজকের দিনে পার্ট অফ ড্রেস প্রয়োজন আছে, নিজের সুরক্ষা এবং অন্যদের সুরক্ষার জন্য। যখন পশ্চিমবঙ্গে করোনা শুরু হলো তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়িয়েছিলেন। এই প্রশ্নটাকে মুখ্যমন্ত্রীকে করেছেন কখনো? উনি আমাদের অনুপ্রেরণা, উনি যা আমাদেরকে প্রেরণা দেবেন আমরা তাই করি। বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক যখন একথা বলছেন তখন তার দলের কয়েকজন কর্মীর আবার সাফাই, এত ভিড়, মানে ভিড় তো এখানে প্রচুর হয়েছিল, মাস্ক পরনি কেন, ভয় লাগছে না? হ্যাঁ, কয়েকদিন আগেই থানা জ্বালানোর হুমকি দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সায়ন্তন বসু। অপেক্ষা করুন, পুলিশকে বুঝে দেব, কথা দিলাম এখানে সমস্ত মানুষের সামনে কথা দিয়ে গেলাম, আমাদের যদি আরেকজন কর্মীর গায়ে হাত পড়েছে, যদি পুলিশ অত্যাচার করেছে, আর এবার আরামবাগের গৌরহাটিতে সায়ন্তন বসুর কর্মসূচিতে এই ছবি দেখে বিজেপির দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। ভুল কথা বলা, বেআইনি বক্তব্য রাখা, এগুলো হচ্ছে তাদের সংস্কৃতি। তো তাদের কাছে আপনি আশা করেন কি করে, যে তারা মাস্ক পরবে, লকডাউন মানবে, নিয়ম মানবে? এই নেতাই তো কদিন আগে গিয়ে দাঁতনে বলেছেন আমি পুলিশের উপর আক্রমণ করুন না কি করুন। সব মিলিয়ে আরামবাগের গৌরহাটিতে সায়ন্তন বসুর কর্মসূচিতে করোনা বিধি শিকে ওঠার অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সৌরভ বন্দ্যোপাধ্যায় ও মোহন দাস, এবিপি আনন্দ, হুগলি।